উপরাষ্ট্রপতিকে ভেঙে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সংসদ থেকে সাসপেন্ড হয়েছেন শতাধিক সাংসদ। মঙ্গলবার সংসদ চত্বরে তারই প্রতিবাদ করেছিলেন বিরোধী সাংসদরা। সেখানেই অঙ্গভঙ্গি করে উপরাষ্ট্রপতির অনুকরণ করতে দেখা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তা রেকর্ডও করেন। এ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। সংসদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই আচরণের নিন্দা করেছিলেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। এবার এই ঘটনায় দুঃখ প্রকাশ করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপরাষ্ট্রপতি ধনখড়কে ফোন করে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অঙ্গভঙ্গির বিতর্ক নিয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছিলেন, এটা হাস্যকর, লজ্জাজনক এবং অগ্রহণযোগ্য। তার অঙ্গভঙ্গি করা নিয়ে বিতর্কের মাঝে এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। পোস্টে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ফোন করেছিলেন এবং সাংসদের তাকে অপমান করার ঘটনায় অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন। টুইটে উপরাষ্ট্রপতি লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হলো। গতকাল সংসদ চত্বরে কয়েকজন সাংসদ যেভাবে অঙ্গভঙ্গি করে মশকরা করেছে, তাও আবার পবিত্র সংসদ চত্বরে, সেই ঘটনা নিয়ে উনি অত্যন্ত দুঃখিত। প্রধানমন্ত্রী আমায় জানান, বিগত 20 বছর ধরে তিনি নিত্যদিন এই ধরনের অপমান সহ্য করছেন, কিন্তু উপরাষ্ট্রপতির সঙ্গে এমন ঘটনা ঘটা এবং তাও সংসদ চত্বরের মধ্যে, তা অত্যন্ত দুঃখজনক। প্রধানমন্ত্রীকে জবাবে কী বলেছেন তাও জানান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি প্রধানমন্ত্রী মোদীকে বলেন, প্রধানমন্ত্রীজি, কয়েকজনের রঙের প্রচেষ্টা আমার দায়িত্ব পূরণ করতে এবং সংবিধান অনুসরণ করে চলার পথে বাধা তৈরি করতে পারবে না। আমি মন থেকে এই মূল্যবোধ অনুসরণ করে চলি। এই ধরনের অপমান আমায় লক্ষ্যচ্যুত করতে পারবে না। শুধু প্রধানমন্ত্রী মোদী নন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স হ্যান্ডেলে পোস্ট করে দুঃখ প্রকাশ করেন। তিনি লেখেন, মাননীয় উপরাষ্ট্রপতিকে যেভাবে সংসদ চত্বরে অপমান করা হয়েছে তা দেখে আমি অত্যন্ত দুঃখিত। নির্বাচিত প্রতিনিধিদের নিজেদের ভাব প্রকাশ করার স্বাধীনতা রয়েছে, কিন্তু তা শালীনতা ও মর্যাদার সীমার মধ্যে থেকে। এটাই সংসদের ঐতিহ্য, যা নিয়ে আমরা গর্ববোধ করি এবং ভারতের নাগরিকরাও জনপ্রতিনিধিদের কাছ থেকে সেই রীতি বজায় রাখার আশা প্রকাশ করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।